তাজমহলের যে দরজা খুলতে ভারত সরকারও ভয় পায়। তাজমহলের যে দরজা খুলতে ভারত সরকারও ভয় পায়। বেশ কিছুদিন ধরে ভারতের সমালোচনা তুঙ্গে তাজমহল, আর এই তাজমহলকে ঘিরে নানা কথা তর্ক বিতর্ক ঘুরে ফিরে আসছে। শোনা যাচ্ছে তাজমহলে রয়েছে এমন এক দরজা যা খুলতে ভয় পায় সরকারও, তবে তা কতটা সত্য সে নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। তাজমহল নির্মাণ হয় 1631 সালে। গবেষকরা এই স্মৃতিসৌধ নিয়ে বছরের পর বছর গবেষণা করেছে, আর তাদের অনেকের মতে এই তাজমহলের নিচে রয়েছে হাজারও বেশি দরজা। তাদের মত অনুযায়ী তাজমহল যতটা উপরের দিকে রয়েছে ঠিক ততটা রয়েছে মাটির নিচেও। এই নিচের নাকি এমন এক রাস্তা রয়েছে যার মধ্যে বহুদূর পর্যন্ত গিয়ে বাইরে বেরোনো যায়, কিন্তু সে সময় দরজা শাহজাহানের সময় বন্ধ করে দেওয়া হয়। শোনা যায় কক্ষগুলো ইটের গাঁথনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তবে এই কক্ষগুলো বন্ধ করে দেওয়া নিয়ে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে। তাহলে কি সত্যি দরজার ওপারে রয়েছে কোনো এক বিরাট রহস্য যা আড়াল করতেই এই উদ্যোগ, নাকি এমন সব তথ্য রয়েছে যা বদলে দিতে পারে সমগ্র ইতিহাস? এই খবর কতটা সত্যি তা জানা না গেলেও এমন খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছুদিন ধরে।